নমস্কার সকলকে তো তোমাদের অনেকেরই অপেক্ষার অবসান আজকে হয়েছে ব্রাইট অ্যাকাডেমি থেকে অর্থাৎ লীলা রয়ের ক্র্যাক ওয়েস্ট পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট ফাইনালি আমরা পেয়ে গেছি এবং মার্কেটে অনলাইনে দু জায়গাতে এটা পাওয়া যাচ্ছে আজকে এই ভিডিওতে এই প্র্যাকটিস সেটটা নিয়ে অনেকগুলো বিষয় আমার উল্লেখ করার আছে এবং ভিডিওটা দেখলে আমি মনে করি তোমাদের অনেকটাই ধারণা হবে এই বইটি সম্পর্কে বা এই প্র্যাকটিস সেটটি সম্পর্কে তো যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তাহলে চলো শুরু করা যাক তো এটা হচ্ছে নতুন যে সিলেবাস তোমরা জানো যে এখন পুলিশ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে পঁচিশে নম্বর অর্থাৎ আগে যেটা মেন্সে হতো সেটা এখন একটা পরীক্ষা হবে এবং সেই ব্যাপারটা এখন রয়ে গেছে তোমরা জানো ইতিমধ্যেই যে পঁচিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজ ইংরেজি দশ ঢুকেছে গণিত রিসনিংয়ের ক্ষেত্রে পঁচিশ পঁচিশ করে রয়েছে তো এই বইটে বলা হচ্ছে একচল্লিশটা প্র্যাকটিস সেট রয়েছে যার মধ্যে তিরিশটা হচ্ছে প্রকৃত অর্থে প্র্যাকটিস সেট বা মক টেস্ট আর এগারোটা প্রিভিয়াস ইয়ার্স রয়েছে আর এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বলা হচ্ছে শেষের দিকে কারেন্ট অ্যাফেয়ার্সের কুড়িটা সেট রয়েছে যেগুলো শেষে একদম আনসারকে দেওয়া রয়েছে তো এই যে সেটগুলো রয়েছে টোটাল ধরো তিরিশটার কথা যেটা বলছি তিরিশটা সেটের মধ্যে আমি তিনটে প্রথম তিনটে সেট দেখেছি এটা স্যাম্পলিং হিসেবে দেখেছি কারণ তিরিশটা সেট দেখে তো ভিডিও করা সম্ভব নয় একটা ধারণা পাওয়ার জন্য প্রথম তিনটে সেটকে স্যাম্পল হিসেবে নিয়েছি সেখান থেকে আমি যে ধারণাগুলো পাচ্ছি সেগুলো এক এক করে তোমাদের সঙ্গে উল্লেখ করবে এবার কন্টেন্টটা দেখিয়ে দিই তারপর সেই প্রসঙ্গে আসছি তবে তার আগে দামটা দেখিয়ে নেওয়া দরকার তো দাম করা হয়েছে তোমার চারশো টাকা ফোর হান্ড্রেড দেখতেই পাচ্ছ এখানে জাস্ট গতকাল এসেছে আমি গতকাল তোমাদের একটা ছোট্ট শর্ট ভিডিও করে জানিয়েছিলাম যেটার ভিডিও আমি আজকে করবো মানে তোমরা দেখতে পাবে তো এই চারশো টাকার মধ্যে ডিসকাউন্ট থাকবে তোমাদের পছন্দের যে কোনো দোকান থেকে তোমরা কিনতে পারো এবং আমি যেখান থেকে বই নিয়ে আসি অর্থাৎ তারকদার দোকান সেখান থেকে যদি বইটা সংগ্রহ করতে চাও তোমাদের সেখানে পড়বে দুশো চল্লিশ দেখতে পাচ্ছ এখানে ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার ফিফটি ওয়ান কলেজ স্ট্রিটে দুশো চল্লিশ সেখানে পড়ছে এবার প্রশ্ন হচ্ছে যে এই দুশো চল্লিশ এই বইটা নেবে কি না অন্যান্য যে বইগুলো আমি ভিডিও ইতিমধ্যে করেছি সেগুলোর মধ্যে তোমরা কোনো একটা দেবে। সেই প্রসঙ্গ কথা আমি বলবো আর কি কারণ তোমরা অনেক দিন ধরেই জিজ্ঞাসা করছো অনেকে মানে আমি প্রায়ই কমেন্ট পাচ্ছিলাম যে কোন বইটা নেবো এবং সবাইকে আমি বলে আসছি যে একটু দাঁড়িয়ে যাও এই বইটা তো আসবে ক্র্যাকের এবং ক্র্যাক খুব জনপ্রিয় তোমরা জানো তো এটা দেখিনি তারপর একটা আইডিয়া আমি তোমাকে দিতে পারবো বা আমি যেরকম একাধিক বই অপশান দিই অথবা লিখে সেটা আমি তখন বলতে পারবো একটু ওয়েট করে যাও হ্যাঁ এখন আমি সেই ব্যাপারটা বলার মতো জায়গাতে আছি অবশ্যই যুবকৃষ্টি বইটা আমি আগামীকাল ভিডিও করব তোমরা জানো ইতিমধ্যে আমি বলে রেখেছি যেটা আমি কীভাবেও করব তো সেটাও কেমন হচ্ছে সেই ভিডিওতে আমি উল্লেখ করব বেশ তো অনলাইন পারচেস লিঙ্ক আমি দিয়ে রাখবো একটা পিন কমেন্টও থাকবে আর ডেসক্রিপশনও থাকবে তোমরা সেখানেও দেখতে পারো যদি অনলাইনে নিতে চাও নর্মালি অনলাইনে দামটা একটু বেশি হয় তো অফলাইনে নিতে পারলে তোমাদেরই সুবিধা বাকিটা তোমাদের ইচ্ছা অনুযায়ী বেশ কন্টেন্টের ক্ষেত্রে শুরুতে আমরা দেখব হচ্ছে এগারোটা প্রিভিয়াস ইয়ার্স কারণ টোটাল একচল্লিশটা সেটের মধ্যে যেগুলো ব্যাখ্যা শহর উল্লেখ করা আছে প্রথম এগারোটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এই এগারোটা প্রিভিয়াস ইয়ার্সের মধ্যে যেটা ভালো বিষয় আমার মনে হলো সেটা হচ্ছে দুটো এক লেটেস্ট প্রশ্ন নেওয়া হয়েছে এই যে মেন্স দেখছো এটি কনস্টেবল এটা কিন্তু জানুয়ারি মাসেই পরীক্ষাটা হয়েছিল সেটার কিন্তু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে যদি এটা আমি দেখলাম এক্সপ্লেনেশন করেনি ওরা জাস্ট আনসারগুলো দিয়েছে তো অঙ্ক রিজনি কোনোটাই সলভ করেনি বাট ঠিক আছে অ্যাটলিস্ট তারা এখানে একটা প্রয়াস করেছে বাকি তো দেখতে পাচ্ছ এটারই যেটা পিরিমস সেটা উল্লেখ আছে ওয়েস্টবেঙ্গ পুলিশ কনস্টেবল যেটা তোমার বাইশ সালে হয়েছিল একুশ সালে সেটাই প্রশ্ন রয়েছে এবং বাকিগুলো দেখতে পরপর রয়েছে তোমরা জানলে কদিন আগে আমি আরও একটি পাবলিকেশান সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পাবলিকেশানের একটি প্র্যাকটিসের উইনার্স সেটার ভিডিও করেছিলাম এবং সেটা আমার এখনও আপনি দেখা এখনও আপনি না মানে আমার পছন্দের খুব ভালো সেটের মধ্যে একটা পুলিশের পরীক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গল প্রেস কনস্টেবলের জন্য আমার খুব ভালো লেগেছিলো তো সেখানেও আমি একটা বিষয় দেখেছিলাম যে মেন্সের প্রশ্ন দেওয়া রয়েছে এবং সেখানে সেই ভিডিওটা যারা দেখেছো তোমরা জানবে আমি সেখানে বলেছি এটা একটা দারুণ বিষয় এখানেও দেখবে মেন্সের প্রশ্ন দেওয়া রয়েছে তো তোমরা সঙ্গে সঙ্গে বুঝে যাওয়া উচিত কেন এখানে মেন্সের প্রশ্ন দেওয়া রয়েছে কারণ মেন্সের আগের যেটা প্যাটার্ন সেটা তো এখন ফিলিমসের প্যাটার্ন হয়ে গেছে তো মেন সেট প্রশ্নগুলো তোমাদের এখন সরাসরিভাবে কাজে আসছে একটা ধারণা পাওয়ার জন্যে সেই জন্য কিন্তু এখানে ইনাররাও দেখলাম মেন সেট প্রশ্ন অ্যাড করেছে এবং খুব ভালো কাজ করেছেন এটা বাকি এগুলো কিন্তু সবই এক্সপ্লেনেশন রয়েছে ব্যাখ্যা রয়েছে এবং অঙ্ক রিজনিং কিন্তু করে দেওয়া রয়েছে তারপর এখান থেকে শুরু হচ্ছে প্র্যাকটিস সেট প্রকৃত অর্থে প্র্যাকটিস সেট এখান থেকে শুরু এবং সেটার সংখ্যা হচ্ছে টোটাল তিরিশ তিরিশটা রয়েছে এবং তার মধ্যেই তোমরা যেমনটা বলছিলাম যে প্রথম তিনটে সেট আমি দেখেছি সত্যি কথা বলতে অসুবিধা নেই এবং তারপর সাম্প্রতিক ঘটনা বলি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর আরও কুড়িটা সেট রয়েছে এবং এখানেও একটা কথা তোমাদের বলি এই বিষয়টা আমার খুব ভালো লাগছে আমি দুদিন আগেই জাস্ট দু তিন দিন হবে আমি পারফেক্ট পাবলিকেশনের যে প্র্যাকটিস সেটা সেটা ভিডিও করেছি চ্যানেলে তোমরা দেখে থাকবে সেটাও আমার খুব পছন্দ একটা প্র্যাকটিস সেট ঠিক আছে সেখানে আমি যে বিষয়টা লক্ষ্য করেছি তোমরা সেই ভিডিওটা দেখে থাকলে জানবে যে সায়েন্সের উপর কিন্তু সেখানে কিছু প্র্যাকটিস সেট আছে সায়েন্সের ওপর মানে সেগুলো এক্সপ্লেনেশন করা নেই আনসারকে দেওয়া রয়েছে এই এখানে তাই সাম্প্রতিক ঘটনার উপর কুড়িটা সেট রয়েছে এক্সপ্লেনেশন করা নেই আনসার মতো দেওয়া হয়েছে কিন্তু এই যে বিষয়টা মানে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কিছু সেট দেওয়া হচ্ছে অনলাইনের আকারে দিতে পারতো কিন্তু তার থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গায় তোমার এমসিকিউ আকারে দি দিচ্ছে আমি বলবো এটা বেশি গ্রহণযোগ্য কারণ অনলাইনের আকারে তুমি ম্যাগাজিনও পেয়ে যাবে বাট এমসিকিউ অতটা পাওয়া যায় না তো সেটা কুড়িটা সেট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেওয়া হচ্ছে আমার তো খুব ভালো লাগছে পারফেক্ট পাবলিকেশন যে সায়েন্সের মতো দেওয়া ছিল সায়েন্সের উপর বেশ কিছু সেট দেওয়া ছিল তোমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে সেই ভিডিওটা তো এইগুলো কিন্তু আমার ভালো লাগছে আমি এই বিষয়গুলোকে বেশ মানে কী বলব প্রশংসা করছি আর কি ঠিকঠাক তো এই হচ্ছে কন্টেন্ট এবার প্রথম তিনটা সেট আমি দেখাবো তোমাদেরকে মোটামুটি যদি বলে দিই যে আমার কি ফাইন্ডিংস আমি কি পেলাম প্রথম কথা যেটা পেলাম সেটা হচ্ছে যে সেটগুলো শুরুই করা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটি যেটা আমি কয়েকদিন আগে কয়েকদিন না বেশ কিছু সপ্তাহ আগে যখন ইনাদেরই কলকাতা পুলিশের প্র্যাকটিস একটা ভিডিও করেছিলাম সেখানে আমি তাই দেখেছিলাম লেটেস্ট কারেন্ট দিয়ে শুরু করা হচ্ছে ওভারঅল তো কারেন্ট অ্যাফেয়ার্স থাকছেই লেটেস্ট বলতে মানে একদম এক দু সপ্তাহের লেটেস্ট এক মাসেরও বলা না এক দু সপ্তাহ এতটাই কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এখানেও তাই দেখলাম প্রথমে একটা দুটো প্রশ্ন তিনটে সেটের ক্ষেত্রেই কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে শুরু হচ্ছে এবং সেটা কিন্তু খুব ভালো একটা ইমপ্রেশন তৈরি করছে বইটা সম্পর্কে এক নম্বর দু নম্বর ওভারঅল ভুল ভান্তি সেই অর্থে চোখে পড়েনি থাকতে পারে না থাকার কিছু নেই বাট চোখে পড়েনি আর বিশেষ করে জিকের প্রশ্নগুলো আমি ভালো করে দেখছিলাম সেটা চোখে পড়েই নি আর জিকের কথা যখন আসলো এই যে জেনারেল অ্যাওয়ারনেস মানে জেনারেল নলেজ এই দুটো যে মিলিয়ে আছে এর মধ্যে কিন্তু জিকে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তিনটেই এই অংশের মধ্যে আসে তো এই তিনটে সেটের ক্ষেত্রে আমি দেখলাম তোমার জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের পরিমাণ সবচাইতে বেশি মানে পঁচিশটা প্রশ্নের মধ্যে তার ওয়েটেজ সব থেকে বেশি কারেন্ট অ্যাফেয়ার্স বেশি আছে এবং স্ট্র্যাটেজিকে বেশি আছে তারপর অন্যান্য অংশ রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও যেটা আমি বললাম ইতিমধ্যে খুব মানে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমার কিন্তু খুব ভালো লাগছে এবার প্রশ্ন হচ্ছে যে এই তিনটে সেট দেখে আমার কী লাগলো মানে মডারেট না ইজি না খাড় কীরকম লেগেছে আমার মনে হচ্ছে ইজি টু মডারেট মানে মোস্টলি ইজি মোস্টলি ইজি তাও কারো কারো তো কঠিন মনে হতেও পারে তো সেটাকে মাথায় রেখে ইজি টু মডারেট কথাটাই আমি উল্লেখ করবো আমি কিন্তু হার্ড বলতে পারছি না পরে ভেতরে হয়তো হার্ড থাকতে পারে আমি জানি না আমি তিনটে দেখেছি আমি সেটা নিয়ে তোমাদের বলছি আর কি ঠিক আছে এবার চলো দেখে নেওয়া যাক সেটগুলো তবে তার আগে তোমাদের একটা দুটো আমি পিভিয়াস দেখিয়ে দিই যেমন ধরো এই যেটা যেটা বললাম লেটেস্ট বাহান্নর পেজে আছে সেটা সেটা ধরো দেখে দেখা যাক আর কি তো এই যে ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল মেইন দু হাজার তেইশে এই জাস্ট মানে কদিন আগেই তোমার কুড়ি এক দু হাজার চব্বিশে পরীক্ষাটা হয়েছিল তো সেই পঁচাশিটা প্রশ্ন বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী মানে জিকের মধ্যেও বিভিন্ন হয় ভাগ করা আছে আমি ইতিহাস থেকে কতগুলো এসেছিলো তার মধ্যে আনসারগুলো উল্লেখ করা আছে ভূগোল থেকে ইংরেজি থেকে এবং যেমনটা তোমার একটু বললাম এই সেটটা একমাত্র সেটের মধ্যে আমি দেখলাম প্রিভিয়াস ইয়াসের মধ্যে যেটা কিন্তু এক্সপ্লেনেশন বা অঙ্কের সমাধান নেই কিন্তু ঠিক আছে উত্তরগুলো মেনশন করা আছে দেখো অঙ্কগুলো কিন্তু সমাধান করা নেই বা রিজনিংগুলো সমাধান করা নেই আর বাকিগুলো যদি দেখো যে ভালো করে ব্যাখ্যা করা আছে এটা যেমন আরও একটা মেন্সের প্রশ্ন দু হাজার কুড়ি সালের ঠিক আছে এটা যেমন ভালো করে ব্যাখ্যা করা আছে এগুলো সাবজেক্ট অনুযায়ী ভাগ করা আছে সায়েন্সের ক্ষেত্রেও তাই ঠিক আছে এবং প্রপার ওয়েতে সমাধান করা আছে এই যে সমাধান করা আছে রিজনিং দেখছো অঙ্কের ক্ষেত্রেও সমাধান করা আছে তো এবার আমরা প্র্যাকটিস সেটেই চলে যাবো সরাসরিভাবে আর একদম সময় নষ্ট না করে দেখছি সমাধান সব দেখতে পাচ্ছ ঠিক আছে প্র্যাকটিস সেটে বেশি এগিয়ে গেছি প্রথম প্র্যাকটিস সেটটাই যায় এবং ইতিমধ্যে তোমাদের একটা জিস্ট আমি দিয়েই ফেলেছি এবার সেইগুলো তোমাদের হালকা হালকাভাবে দেখাবো আর কি এইগুলো কিন্তু সব ব্যাখ্যা করা ঠিক আছে পুরোপুরিভাবে আমরা কভারও তোমরা দেখেছ তো প্র্যাকটিস সেট ওয়ান কী 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 ধরনের প্রশ্ন বললো শুরুতেই শুরু করছে তারা কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেটা লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি নিচের কোন দেশটি দু হাজার চব্বিশ সালের পয়লা ফেব্রুয়ারি ব্রিক্সের সদস্য পদ গ্রহণ করলো এটা তাও বা হয়তো ফেব্রুয়ারি মনে হচ্ছে সে টুটা তো আরোই লেটেস্ট দেখছিলাম আসছে সেই প্রসঙ্গে তো উত্তর হচ্ছে আমি উত্তরগুলো সব ক্ষেত্রে বলবো না কিছু কিছু ক্ষেত্রে উল্লেখ করছি যেমন এই ক্ষেত্রে উত্তর সব ওপরে সব কঠিন কেন উল্লেখ করলাম কারণ আমি যখন মানে এখানে উপরে সবকটি উত্তর ঠিকই আছে কিন্তু মানে যদি আমি ব্যাখ্যাতে যাই একদম পারফেক্ট কোনো সমস্যা নেই সবকটি তারপর আমার চোখ পড়লো আর্জেন্টিনায় আর হঠাৎ করে আমার মনে পড়লো আর্জেন্টিনা কিন্তু ঘোষণা করেছে তারা কিন্তু ব্রিক্সে যোগ দিচ্ছে না তাহলে এখানে কিন্তু জাস্ট আর্জেন্টিনাটাকে ইনক্লুড করাটা ভুল হয়ে গেল বাকি সব ঠিক আছে তো এটা জাস্ট তোমাদের আমি বলে রাখলাম তবে একই এটা দেখো গত মানে বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ নাইট অফ দ্য লিজিয়ান অফ অনার এটা ফ্রান্সের অ্যাকচুয়ালি তাই মানে জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করে লেখা আছে মনে ফ্রান্স হ্যাঁ ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হলেন কে রিসেন্টলি কিন্তু নরেন্দ্র মোদি অনেক কিছু পাচ্ছে রিসেন্টলি তোমার ভুটানের যেটা সর্বোচ্চ মানে মানে কী বলবো সম্মান এবং সেটা বাইরের কেউ প্রথমবার পাচ্ছে নরেন্দ্র মোদী পেয়েছেন কিন্তু এখানে কিন্তু শশিধারুন ওটা গাল্প অ্যাকচুয়ালি অর্ডার অফ তোমার কার্ড গল্প বাট এটা সেটা নয় এটা হচ্ছে ফ্রান্সের শাসিতরা এটা পেয়েছিলেন তবে একই রকমভাবে কিছু সরলীকরণ দেখতে পাচ্ছি এটা তো মুখে মুখেই হয়ে যাবে মানে এটার জন্য খাতা পেন লাগবে না এটা যা আছে পাঁচ বাই বারো আনসার আসছিল ঠিক আছে তবে এটা স্ট্র্যাটেজিকের মধ্যে এটা স্কটল্যান্ড অফ আনসার তো এরকম আর কি তো এখানে ইংরেজি আছে এটা রিজনিং আছে এটা একটা তোমার এটা আমরা রিজনিং দেখতে পাচ্ছি এটাও তাই ঠিক আছে বেমারান বিকল্পটি উল্লেখ করতে বলেছে লাভ ক্ষতি রয়েছে এটা এখানে ঠিক আছে লাভ ক্ষতি পরিমাণ জিজ্ঞেস করা হয়েছে এটা স্ট্যাটিক জিকে এবং সায়েন্স দুটোর মধ্যে আছে এবং খুব রিপিটেড একটা প্রশ্ন অনেক জায়গায় তোমরা এই প্রশ্ন দেখতে হবে এটা গামারসি হবে ঠিক আছে এরকম পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ এরকম জিজ্ঞেস করা হয়েছে তারপরে এখানে এটা হয়ে আসছে কয়েকটা দু একটা প্রশ্ন এরকম আছে যে এটা খুব ট্রিকি প্রশ্ন আমি আসছি সেই প্রসঙ্গে মানে ভালোবেশ তারপর নিম্নত্ব কোন জায়গায় খুঁজিনাম প্রশ্ন ফাঁসকে দাম মুজফরপুর তোমার জানো এটা বিহারের লোকসভায় আসন সংখ্যা কত এই প্রশ্নটা মনে হয় ক্র্যাকেরও এরকম আমি কোথাও দেখেছি এখানে মনে করতে পারছি না তা আসন সংখ্যা কত হবে এখানে টেকনিক্যালি তো আমি এরকম মানে এই প্রশ্নটা নিয়ে কোথাও বলেছি কোনো একটা ভিডিওতে তো আস এটা এটার হাতে কোনো পরীক্ষায় এসেও ছিল কোনো একবার আসন সংখ্যা কত এটা কিন্তু এখানে কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন কারণ তোমার মনে হবে যে প্রেজেন্ট অ্যালোকেটেড সংখ্যা দেখতে গেলে তো পাঁচশো তেতাল্লিশ কিন্তু আবার মানে এখন যা আছে কিন্তু টোটাল দেখি তাহলে আবার পাঁচশো পঞ্চাশ তুমি কোনটা রেসপেক্টে নেবে আনসার নিশ্চয়ই মনে বি নিবে দেখি তাও একবার এই যে আনসার বি নিয়েছে বাট একটা প্রশ্নটা ভুল সেই অর্থে দেখতে গেলে তাহলে আমাকে লিখতে হতো যে কত রয়েছে বা কিছু কারণ আসল সংখ্যা তো পাঁচশো পঞ্চাশ ম্যাক্সিমাম হতে পারে প্রশ্নটা ভুল বলবো না ট্রিকি প্রশ্ন বলা ঠিক হবে প্রশ্নটাই হারিয়ে ফেললাম যাই হোক হ্যাঁ এই যে তেইশ তারপরে এখানে একটা অঙ্ক রয়েছে এগুলো অঙ্কের মধ্যে পানিহারি কোন রাজের লোকনৃত্য ঠিক আছে অ্যাথলিট দীপা কর্মকার এটাও কিন্তু তোমার স্টাইক্ট চিকি কারেন্ট অ্যাফেয়ার্স মিশিয়ে ঠিক আছে ত্রিপুরার উনি অ্যাকচুয়ালি তারপর এখানে ইংরেজি রয়েছে অঙ্ক সব দেখতে পাচ্ছ এরকম মান নির্ণয় করতে বলেছে এটা খুব সহজ প্রশ্ন যে মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রোজেন নিউট্রন থাকে না আর কি হাইড্রোজেন তো তোমরা এটা আচ্ছা যে ট্রিকি একটা প্রশ্নের কথা বলছিলাম যে সাঁত্রিশ নম্বরটা পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী মানে ভালো করে যদি ব্যাপারটা না দেখো বা না জানো তাড়াহুড়ো করে করতে গেলে কিন্তু নীল বা নাইল আর আমাজনের মধ্যে কিন্তু গণ্ডগোল হতে পারে টেকনিক্যালি কিন্তু আমাজন হচ্ছে লার্জেস্ট বৃহত্তম নদী দক্ষিণ আমেরিকাতে রয়েছে বেশ কিছু দেশের মধ্যে দেখেছে এবার তুমি জানো নীল বা নাইলও তো বড় তো দীর্ঘতম দেখতে গেলে কিন্তু নাইল বা নীল যেটা এই বইতে উত্তর আছে সঠিকই রয়েছে আবার যদি মানে লার্জেস্ট বলো বৃহত্তম বলা হয় তাহলে আমাজন হতো ঠিক আছে তো এটা ট্রিকি প্রশ্ন আর একটা ট্রিকি প্রশ্ন এরকম দেখলাম পরে সেটাও রয়েছে আমি আসছি এই প্রসঙ্গে পরে এরকম বেশ কিছু বিষয় রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথা ব্যবহার করেন এবার রিজনিংয়ের মধ্যে পড়ছে এগুলো আচ্ছা পশ্চিমবঙ্গে সংক্রান্ত কিন্তু প্রশ্ন রয়েছে আমি মেনশন করতে বলে গেছি পশ্চিমবঙ্গের দুই একটা প্রশ্ন দেখা গেছে যেটা আমি মনে করি খুব ভালো মানে এটাকে তুমি কী বা বলবে পশ্চিমবঙ্গের পুলিশ মধ্যে নাম কি তো জানো তোমরা এটা তো আছে বেশ কিছু প্রশ্ন আছে তো একটা পুলিশের পরীক্ষা যেটা পশ্চিমবঙ্গের পুলিশের পরীক্ষা সেখানে তো এগুলো জানতেই হবে এরকম আরও প্রশ্ন জানা দরকার তারপর যে বিশ্ব ইকোনমিক্সের প্রশ্ন এরকম বিশ্ব অর্থনীতি বলতে কি বোঝো তিন নম্বরটা হবে যেখানে বেসরকারি সরকারি দুটি থাকে আর কি পাবলিক প্রাইভেট তারপর বেমান শব্দে চিহ্নিত করো এগুলো সব আছে রেড ক্রসের সদর দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ডে প্রথম প্রতিশ্রুতি কাল রেখা আশাবন্না দেবী এগুলো সব মোটামুটি তোমরা জানবে এগুলো ঠিক আছে সংবিধানের তিনশো একচল্লিশ ধারা বলা হয়েছে এটা একটা রিজনিং মানে এটা তোমার অ্যাকচুয়ালি ব্লাড রিলেশনের মধ্যে পড়ছে রমা ভদ্রলোকে কে হয় জিজ্ঞেস করেছে আবার একটা সিম্প্লিফিকেশন মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় তিরিশে জানুয়ারি কোন সালে ফর্টি এইট তোমরা জানো নাথুরাম গচ্ছে আচ্ছা ভিটামিন থেকে প্রশ্ন করা হয়েছে কোন ভিটামিন আসেন না খুব সহজ ভিটামিন এ বেশি করে গাজর খেতে হবে তার জন্যে ঠিক আছে আর ভিটামিন ডিটাও দেখলাম ওখানে দ্য ক্যালসিফের অ্যাকচুয়ালি সেটা তোমার ছাট নম্বর সেটা ওখানে তোমার জাস্ট মানে ব্যাখ্যাতে দিয়েছে আর কি যাই হোক তারপর সালেম সালেম শুনলেই মনে হওয়া হচ্ছে তামিলনাড়ু ঠিক আছে লো ইস্পাত রয়েছে ওখানে তারপর এখানে ফিজিক্সের প্রশ্ন এটা হাত ধুয়ে দম দেওয়ার সময় স্প্রিং যেন বৃদ্ধি পাবে সমৃদ্ধ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা পাঁচ তোমরা জানো এগুলো ঠিক আছে আর বাকি যদি এই দিকে দেখায় অঙ্ক 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 সব রয়েছে রিজনিং রয়েছে সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউট মুখ্য কার্যালয় বা কোথায় ইস্যুর এই যে পশ্চিমবঙ্গের আরেকটা প্রসঙ্গে দেখতে পাচ্ছি সরি পশ্চিমবঙ্গ বলছি পশ্চিমবঙ্গ বললাম মাধুবী চিত্রকলা মাধবানির পেন্টিংস যেটা বিহারের এটা বেশ তো এরকম রয়েছে আর তোমাদের এখানে দেখিয়ে দিই উত্তর বা এক্সপ্যানেশন খুব সুন্দর করে দেওয়া রয়েছে কিন্তু মঙ্কের ড্রেস এর সব সমাধান ভালো করা আছে এক কথায় ঠিকঠাক ক্র্যাকের বইগুলো ভালোই করে তো সেটা নিয়ে কোনো দ্বিমত নেই এই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ আমি কিন্তু এখানে উল্লেখ করব ওই ইন্ডিপেন্ডেন্ট পাবলিকেশনের উইনার্স যারা কিনেছো তারা কিন্তু মনে করলে এই বইটাকে সিপ করতে পারো ওটা আমার খুব ভালো লেগেছে একই সাথে তোমরা যদি পারফেক্ট পাবলিকেশনের যে দুদিন আগে বইটা ভিডিও করেছি পশ্চিমবঙ্গ পুলিশ ওটাও ক্র্যাক নাম দিয়ে ওটা কিনলেও কিন্তু এটা না কিনলেও কিনতে পারো বা এই তিনটের মধ্যে যে কোনো একটা কিনতে পারো এটা কিন্তু এখন আমি বলতে পারি ঠিক আছে জানি তোমরা আবার পরে জিজ্ঞেস করবে সেখানে আমি উত্তর দিয়ে দেবো তো সেট টু আসি এখানেও দেখবে একই রকমভাবে প্রথমে কিন্তু মানে একটা কারেন্ট অ্যাফেয়ার্স ইনফ্যাক্ট প্রথম দুটোই তাই সম্প্রতি দু সালে মানে বলতে যাচ্ছিলাম একটা প্লেন গেল যাই হোক সম্প্রতি দু সালে ঠিক আছে মিউচুয়াল তারা গ্র্যান্ড অ্যাপেল প্রাইস পেয়েছেন এটা তোমার এখন কোনো কারেন্ট অ্যাফেয়ার্সে বই খোলো এই মাসেরই খোলো পেয়ে যাবে এটা ঠিক আছে তিনি ফ্রান্সের গত তেসরা এপ্রিল দু হাজার চব্বিশে এটাও তাই ভয়াবহ ভূমিকম্প কোথায় হয়েছে তাইওয়ান দুটো কারেন্ট অ্যাফেয়ার্স হলো গত সেটের মতোই তো এটা একটা ভালো ইমপ্রেশন তৈরি করে এবং ভালো ব্যাপার এক কথায় তারপর এখানে একটা তোমার রেশিও দেখতে পাচ্ছি ঠিক আছে কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন লর্ড ওয়েলেসলি ঠিক আছে এবং ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু বেশ কিছু বছর অ্যাক্টিভ ছিল কারণ সেখানে কিন্তু আর মানে ইংরেজির সাথে সাথেও দেশীয় যে ভাষা সংস্কৃত বা এই ধরনের ভাষাগুলো বাংলা ভাষা নিয়েও কিন্তু অনেক কাজ হতো ম্যাকাল ম্যাকালস মিনিট যখন চলে আসলো নাইনটিন হ্যাঁ এইটিন থার্টি ফাইভ তারপর থেকে কিন্তু ব্যাপারগুলো অনেকটা বন্ধ হয়ে যায় যাক নিম্নের বিকল্পগুলি থেকে বেমানের শব্দ উল্লেখ করতে বলেছে এখানে বেশ কিছু জিনিস রয়েছে ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন সত্যাগ্রহ তো এটা দেখতে গেলে যদি সত্যাগ্রহ বলে চম্পারণ দেখি আনসার কিনিয়েছেন এগারো হ্যাঁ চম্প দিয়েছে ব্যাখ্যা কিছু দিয়েছে সংক্রান্ত ব্যাখ্যা হ্যাঁ দিয়েছে আর ভারতের বাইরে দেখতে গেলে তো আফ্রিকা থেকে ব্যাপারটা শুরু হয়ে গেছিল সত্যাগ্রহ ঠিক আছে এবার এখানে আর বেশ কিছু জিনিস রয়েছে অঙ্গরঙ্গ দেখতে পাচ্ছি তারপর আর টেইল অফ টু সিটিজ এটা কার লেখা এটা হচ্ছে ডিকেন্স চার্লস ডিকেন্সের লেখা এটা তোমরা চারিদিক জিকে পোর্শনে যখন দেখবে বুকস পোর্শনটা সেখানে কিন্তু জন যে বইগুলো লিখেছে মানে ইতিহাসের বই হোক সায়েন্সের বই হোক বা তোমার ভারতের স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত বই হোক যে কোনো বিষয়ের বই হোক সেগুলো কিন্তু সেখানে থাকে এবং যে কোনো ম্যাগাজিনে দেখবে রিসেন্টলি যারা যেই মাসে কোনো না কোনো বই বেরোচ্ছে সেগুলো তোমরা দেখে রাখবে এগুলো তো সেই ধরনের প্রশ্ন বেশ এই পশ্চিমবঙ্গ সংক্রান্ত এটা প্রশ্ন দেখতে পাচ্ছি ঠিক আছে রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবশ্যই জিজ্ঞেস করা হয়েছে তারপর কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এটাও পশ্চিমবঙ্গে সংক্রান্ত প্রশ্ন যেটা আমি বলছিলাম যে কিছু ক্ষেত্রে আমি দেখেছিলাম এখানেও যে একটা ট্রিকি প্রশ্নের কথা আমাদের বলছিলাম একটু আগে সেই প্রশ্নটা হচ্ছে আটষট্টিতে এই যে ভারতের সংবিধান প্রণয়ন কার্যকর এবং গ্রহণ কর্তৃত্বে উৎস হলেন তোমরা তো যদি ভালো করে না দেখো বলে গণপরিষদ ব্যস্ত হয়ে গেল ভুল একটু যদি ভালো করে দেখা হয় যেটা প্রিয়ামবেল লেখা আছে যে আমরা ভারতের জনগণ কিন্তু এটা অ্যাকচুয়ালি করছি ঠিক আছে তো ওই জন্য আটশত থেকে যদি আনসার দেখো সেটাই নিয়েছেন এনারণ ঠিক আছে ভারতের জনগণ এই যে এখানেও বলা আছে যে প্রস্তাবনা উল্লেখ আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া এইভাবে আছে বেশ তারপরে এখানে যেমন সম্প্রতি ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে যুক্ত হয়েছে এগুলো সব রয়েছে এরকম বিক্রম সার্ভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত খুবই কমন প্রশ্ন এটা হচ্ছে তোমার তিরুবানন্দপুরমে রয়েছে সবার উপরে মানুষ সত্য তাহার ওপরে নাই কিন্তু মানুষ এখন মিথ্যা কথা বলে যাচ্ছে যাই হোক তো এগুলো সব হলো ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসাবে কোন দিনটি পালিত হয় তোমরা জানো টোয়েন্টি নাইন অগাস্ট কারণ মেজর ধান চাঁদের সেদিনই জন্মদিন সেই উপলক্ষে ও হয়ে গেল প্রথম সেটা দেখানো তো এখানে কিন্তু কিছু তোমার অঙ্ক রেজিং সব ছিল ঠিক আছে আর ইংরেজি দশটা কিন্তু জায়গায় জায়গায় রয়েছে ইংরেজির একটা প্রশ্ন ভালো করে দেখায় একটা দেখানো হলো না সেই অর্থে এই যেমন এখানে ফার্স্ট সেটে ছিল চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু কমপ্লিট দ্য প্রভাব হি হু কী হবে হি আছে তো নোজ হবে নাথিং তারপর ডাউটসও এখানে এসেছে তো নোইজও হবে এখানে হি হু নোজ নাথিং ডাউটস নাথিং ডাউটস এভরিথিং হওয়া উচিত না এনিওয়েজ আচ্ছা তারপর এখানে যদি আর একটা দেখি যেমন এটা অ্যাপ্রোপি প্রিপারেশন বলেছে কি পিওর সেফ অ্যালোফ ব্যাড কোম্পানি কোনো কিছু থেকে দূরে থাকা তো ফ্রম হবে আনসার তো এরকম আর কি আর হ্যাঁ ভালো কথা পিছনে যে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর সেটগুলো আছে বলছিলাম সেগুলোতে যদি যাই এই যে এরকম সেট দেওয়া আছে যেমন সেট এগারো দেখতে পাচ্ছ এখানে টোটাল দশটা প্রশ্ন আছে তারপর সেট টুয়েলভ এখানে দশটা প্রশ্ন আছে এরকম দশটা প্রশ্ন করে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কুড়িটা সেট রয়েছে এবং প্রত্যেকটার পর শেষে লাস্টের পেজে দেখতে প্রত্যেকটারই তোমার আনসারগুলো দেওয়া রয়েছে তো আশা করি এই ভিডিওটা থেকে তোমরা একটা ধারণা পে পেতে পারলে আমার মতো করে আমি চেষ্টা করলাম তোমাদেরকে একটা ধারণা দেওয়ার ভিডিওটা কেমন লাগলে অবশ্যই বলতে পারো আর ভালো লাগলে লাইক করে দিও তোমাদের সাথে আগামী কোন ভিডিওগুলো নিয়ে কথাভাবে ইতিমধ্যে আমি কমেন্ট পোস্ট করে জানিয়ে দিয়েছি কালকে দেখা হচ্ছে যুবকৃষ্ঠির প্র্যাকটিস একটি বইটি নিয়ে এবং তারপরে আমার আরও বেশ কিছু পরিকল্পনা আছে বিভিন্ন বই সংক্রান্ত সেগুলো তোমরা দেখতে পাবে যেমন পালস আর আরিয়ান্তে যেটা সেটা নিয়ে আমি ভিডিও করবো সেটা যদিও করা আছে অ্যাকচুয়ালি ইংরেজি হিন্দি মিশিয়ে তো সেইগুলো তোমরা দেখতে পাবে বেশ চলো তাহলে